গাজর চাষে উপযোগী মানিকগঞ্জের সিংগাইরের মাটি। এখানের 11,050 হেক্টর জমিতে আবাদ হয়েছে গাজর। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে বাম্পার। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার গাজর সরবরাহ হচ্ছে চট্টগ্রাম, বাগেরহাট, নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলায়। জেলাভেদে এসব গাজর বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এক জায়গায় 10 টাকা কেজি বিক্রি হচ্ছে, এক জায়গায় 8 টাকা বেচা হচ্ছে, এক জায়গায় 11 টাকা বিক্রি হচ্ছে, এই ধরনের রেট আছে। দাম নাই, এখন অনেক লসের দিকে আছি আমরা ব্যাপারীরা। গাজর জমি থেকে বাজারে নেওয়া পর্যন্ত লোকসানের কথাই বলছেন পাইকাররা, আর দাম না পাওয়ায় হতাশ চাষিরাও। বাজারে চাহিদা কম, চাহিদা কমের কারণে আমাদের এই যে গাজরের রেটটা কম। ঢাকায় নিলে পারে পাইকাররা, নেওয়ার সাথে সাথে নিয়ে যায়, কিন্তু কত আমরা দাম পাই না। তবে বাজারে গাজরের দাম কম হলেও আসার কথা শোনালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। বাজার মূল্য যদিও একটু কম আসছে, এখন আমরা আশা করতেছি গাজরের যে যখন সংরক্ষণ শুরু হবে, স্টোরেজ শুরু হবে, তখন আবার গাজরের মূল্য কিন্তু বেড়ে যাবে এবং কৃষকরা তখন আর্থিকভাবে লাভবান হতে পারবে। আবু ওবায়দা টিপু, এশিয়ান টেলিভিশন।